हेलो माय डियर स्टूडेंट्स, देखो आज हम एक्टिविटी नाइन थे शुरू करछी। एक्टिविटी नाइन की बोलछे, रिअरेंज द फॉलोइंग सेंटेंस एंड मेक ए पैराग्राफ ऑन हाउ प्रदरपाइन रिटर्न फ्रॉम द अंडरवर्ल्ड टू हर मदर ऑन अर्थ। बोलछे नीचे ये वाक्यगुली आछे परपर एगुली के सजाओ एवं एक रचना तैरि करो, लिखते हबे ना तैरि करते हबे, एगुलो देवा आछे वाक्यगुलो एगुलो सजिए तैरि करते हबे। जे ऑन हाउ प्रदरपाइन रिटर्न फ्रॉम द अंडरवर्ल्ड टू हर मदर ऑन अर्थ, किभाबे प्रदरपाइन भूगर्भ থেকে তার মায়ের কাছে পৃথিবীতে ফিরে এসেছিল সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। এই এ বি সি ডি দেখো, টোটাল আই অফ দি আছে, এই সেন্টেন্স কটা সাজিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে এটা করবে। অ্যাক্টিভিটি 10 কি বলছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিং ইন কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামের অর্থ অনুযায়ী মেলাতে হবে। রিয়েল মানে রাজত্ব, সিজলেস মানে শেষ অন্তহীন, পেল মানে বিবর্ণ, গ্রিপ দুঃখ, ইমপ্লোর্ড প্রার্থনা করা, গ্লুমি অন্ধকার, ডিপ সরব গভীর দুঃখ, ডাল আর হোয়াইট ইজ ইন কালার যেটা একঘেয়ে বা সাদা রঙের, সাদাটে রঙের, ডার্ক আর ডিপ্রেসিং অন্ধকার এবং অবসাদগ্রস্ত, বেগড প্রার্থনা করা, কিংডম রাজত্ব, এন্ডলেস সীমাহীন বা অন্তহীন। অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস টু শো দ্য ডিফারেন্ট ইন দেয়ার মিনিং। দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো একই রকম উচ্চারণ কিন্তু এদের মিনিং আলাদা, তো আমাদেরকে এই আলাদা আলাদা ওয়ার্ডগুলো দিয়ে আলাদা আলাদা বাক্য রচনা করতে, বাক্য তৈরি করতে হবে, মেক সেন্টেন্স তৈরি করতে হবে একটা করে। মিট মানে সাক্ষাৎ করা, মিট মানে মাংস, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, আর ওয়ান্ডার্ড মানে অবাক হয়ে যাওয়া, হোল মানে সমগ্র, আর এই চলি হোল মানে গর্ত, লিফ মানে লাভ দেওয়া, লিফ মানে ঠোঁট, সিজ মানে এন্ড, আর সিজ মানে কোনো কিছু বন্ধ করা, থ্রোন মানে সিংহাসন, থ্রোন মানে ছুঁড়ে দেওয়া, প্রে মানে প্রার্থনা, সরি দেখো পে PREY প্রে হচ্ছে লুট করা বা শিকার করার, প্রে মানে প্রার্থনা, টেস্টেড মানে পরীক্ষা করা, আর টেস্টেড মানে কোনো কিছু স্বাদ নেওয়া। ঠিক তেমনি দেখো অ্যাক্টিভিটি টুয়েলভ কী বলছে, সলভ দ্য ওয়ার্ল্ড পাজল, পাজল ওয়ার্ড এই পরপরগুলো বসাতে হবে, বসিয়ে কী করতে হবে, যেমন হচ্ছে BLOSSOM ব্লজম, তাই তো। ঠিক তেমনি ফুর FOOT ফুট FALL ফল, এইভাবে ব্ল্যাঙ্ক বক্সগুলো পূর্ণ করে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। হলো, তারপর দেখো আমরা যেটা পড়বো সেটাকে বলা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি, অক্সিলারি বলতে আমরা বুঝি কি, অ্যামিজ আর ওয়াজ আর এই অক্সিলারি এগুলো বুঝি, তাই সাহায্যকারী ভার্ব। মেন ভার্ব তো তোমরা জানো, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব কোনগুলো, ঠিক এর সঙ্গে আমাদের আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। কিছু কিছু ক্ষেত্রে অক্সিলারি বা মেন ভার্বের ব্যবহার ছাড়াও আরও কিছু ভার্ব আমাদের শিখতে হয়, সেই ভার্বগুলো কি বাক্যের সেন্সটাকে সঠিকভাবে বোঝানোর জন্য সেই ভার্বগুলো ব্যবহার করতে হয়। যে দেখো আমরা পড়লে একটু বুঝতে পারবো, বলছি এক্সপ্রেসিং অ্যাবিলিটি কী প্রকাশ করে, সামর্থ্য প্রকাশ করে, যেমন আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো, বুঝো, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যান ব্যবহার করতে হবে, ক্যান ব্যবহার করতে হবে, আই কুড ডু ইট আমি এটা করতে পারতাম। বুঝলো, এক্সপ্রেসিং পসিবিলিটি সম্ভাবনা বোঝাতে, কি ক্যান কুড মে মাইট, ঠিক আছে, যেমন ইট মে রেন এটা বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন বৃষ্টি হতে পারত, ঠিক আছে। এক্সপ্রেস ইন ডিউটি আর এমফাসিস কোনো কর্তব্য বা জোর দিয়ে বোঝানোর জন্য, যেমন শুড ইউ শুড রেসপেক্ট ইউর পেরেন্টস তোমার পিতামাতাকে তোমার শ্রদ্ধা করা উচিত কোনো কর্তব্য অর্থে, আর মাস্ট মানে আমি অবশ্যই এটা পড়ব, আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই সেখানে যাব, ঠিক আছে, তাহলে অবশ্যই উচিত অর্থে বা জোর দেওয়া অর্থে এই মাস্ট শুড এগুলো ব্যবহার করা হয়। মেকিং এ রিকোয়েস্ট অনুরোধ করতে, উড উইল, ঠিক আছে, তুমি কি সেখানে যাবে, তুমি কি আমাকে একটি পেন দেবে, ঠিক আছে, তো ঠিক এরকমভাবে এগুলো ইউজ, উড কুড এবং উইল ইউজ করে এগুলো করতে হয়। ঠিক তেমনি আমরা বলছি আস্কিং ফর পারমিশন, যেমন মে আই কাম ইন স্যার, তোমরা এটা অহরহ বলো কি মে আই কাম ইন স্যার, ঠিক আছে, ক্যান আই গো দেয়ার আমি কি এখানে যেতে পারি, তাহলে এগুলো কি অনুমতি চাওয়ার জন্য এই মোডাল অক্সিলারি ব্যবহার করা হয়। গিভিং সাজেশন, কাউকে
কোনো উপদেশ দিতে, শুড, ক্যান, কুড, এই উপদেশ দেওয়ার জন্য আমরা কিছু মোডাল অক্সিলারি, এই মোডাল অক্সিলারিগুলোকে ব্যবহার করি। তারপর দেখো, মোডাল যেমন আছে মোডাল অক্সিলারি, তেমনি তার নেগেটিভ ফর্মটাও আছে, কি ক্যান, ক্যান নট, কুড, কুড নট, মে নট, মাইট, মাইট নট, ঠিক আছে? এইভাবে এগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম। তো আমাদের অ্যাক্টিভিটি 13 এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ফ্রম দ্য গিভেন লিস্ট। এই লিস্টটা আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যেখানে যেটা খাটবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 13 কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেগেটিভ ফর্মস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডালস। যে মোডালগুলো, এগুলো তো মোডাল, এই মোডালগুলোর ঠিক নেগেটিভ ফর্ম যেগুলো ওখানে বসবে সেটা বসিয়ে এটা করতে হবে। তারপর দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই তো? তারপর দেখো কী বলছে অ্যাক্টিভিটি 14 কী বলছে, দেখো বলছে নাও ম্যাচ দ্য ক্লুজ অফ দ্য পিক উইথ দ্য পিকচার্স। এই ক্লুগুলোকে ছবিটির সঙ্গে মেলাও অ্যান্ড রাইট দ্য ম্যাচিং পিকচার নাম্বার ইন দ্য ব্র্যাকেটস। এবং যেটা যে ছবির সঙ্গে মিশছে সেটা তার নাম্বারটা এখানে লেখো। গড অ্যাপিয়ার ইন দ্য ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান, ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন একটা জ্ঞানী লোকের ছদ্মবেশে, অ্যান্ড আস্ক দ্য কার্ট ম্যান টু পুট হিজ শোল্ডার্স টু দ্য হুইল। কি তার যে গাড়ি চালক, সেই গাড়ির চালককে বলেছিলেন রাখতে, কী রাখতে, চাকাটি তার কাঁধে। তারপর কি দ্য কার্ট মুভ, গাড়ি চলতে শুরু করে, এ কার্ট ম্যান ড্রাইভিং এ কার্ট, একটা মানুষ, একটা গাড়ি চালক গাড়ি চালাচ্ছিল, গরুর গাড়ি, কার্ট বলতে গরুর গাড়ি, গেলে গরুর গাড়ি চালক বলবে। তারপর দেখো হি স্টার্টেড প্রেয়িং টু গড, সে শুরু করেছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। দ্য হুইল স্যাঙ্ক ইন মাড, চাকাটি বসে গিয়েছিল কাদাতে, চাকাগুলি। কার্ট ম্যান পুল দ্য হুইল উইথ গ্রেট এফোর্ট, গাড়ির চালক, গরুর গাড়ি চালকটি টানছিল চাকাটিকে তার সমস্ত শক্তি, প্রচেষ্টা বা শক্তি দিয়ে। তাহলে যেটা যে ছবির সঙ্গে মিশছে, এখানে যে ছবির সঙ্গে মিশছে সেই ছবির নাম্বারটা এখানে বসিয়ে দেবে। অ্যাক্টিভিটি 14B কী বলছে, রাইট এ স্টোরি বেসড অন দ্য অ্যাবোভ ক্লুজ ইন দ্য ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, অ্যাড এ সুইটেবল, অ্যাড এ টাইটেল টু ইয়ার স্টোরি। এই যে ক্লুগুলো দেখলে, এই ছবিটি দেখেও তোমরা একটা গল্প লিখতে পারো। এই গল্পটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, গল্পটা লিখতে হবে 70 শব্দের মধ্যে। আর কী বলছে অ্যাক্টিভিটি 15, ইন ইচ গ্রুপ দেয়ার আর 3 সেন্টেন্স, প্রত্যেকটা গ্রুপে 3টে করে বাক্য আছে, ওয়ান অফ দেম হ্যাজ সাম গ্রামাটিক্যাল এরর, এই 3টের মধ্যে একটাতে গ্রামারগত, ব্যাকরণগত দিক থেকে ভুল আছে, আইডেন্টিফাই দ্যার সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন ইট, সেই বাক্যটিকে শনাক্ত করো এবং তার তলায় দাগ দাও, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে। রনিত হ্যাজ টেকেন মাই পেন, রনিত আমার পেন নিয়েছে, এটাতে কোনো ভুল নেই, দেখতে পাচ্ছ। দিস হাউস ইজ আওয়ার, এই বাড়িটি হয় আমাদের, তাই তো? তাহলে এটা কী ভুল, দিস ইজ আওয়ার হাউস হয়, তাই তো? আমরা জানি কি দিস ইজ আওয়ার হাউস হয়। দে লিভ হ্যাপিলি ইন দেয়ার ভিলেজ, তারা সুখে শান্তিতে গ্রামে বাস করছিল। ঠিক তেমনি এই গ্রুপ বি এবং গ্রুপ সিতে যে বাক্যটা ভুল আছে তার তলায় দাগ দেবে, শনাক্ত করবে যে বাক্যটা কোথায় ভুল আছে গ্রামাটিক্যাল এরর, এবং সেটার তলায় দাগ দেবে। এবং ডিই পরের পাতা দেখো, ডিই এটাও তাই। এবার অ্যাক্টিভিটি 16 কী বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, কি একটা রচনা লেখো, কিসের উপরে, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ মানে গাছ রোপণ একটা প্রোগ্রাম তোমরা নিচ্ছ, ড্রাইভ মানে দীর্ঘ সময় ধরে একটা প্রোগ্রাম, আন্ডারটেকেন বাই ইউর স্কুল, তোমার স্কুলের দ্বারা যেটা গৃহীত হয়েছে বা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউর প্যারাগ্রাফ শুড বি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, তোমার রচনাটা 70 শব্দের মধ্যে হওয়া উচিত। গিভ দ্য ফলোয়িং ডিটেলস, সেই ডিটেলসগুলো দাও, নেম অ্যান্ড লোকেশান অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম এবং তার অবস্থান অর্থাৎ ঠিকানা, ডেট টাইম প্লেস অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তারিখ সময় এবং স্থান। এখানে এক্ষেত্রে মনে হবে কোনো একটা বিশেষ দিন দেবে, তাহলে দিনটির গুরুত্ব তাৎপর্য বৃদ্ধি পাবে, তাই তোমার একটা গুরুত্বপূর্ণ দিন, নেতাজির জন্মদিবস হতে পারো, স্বাধীনতা দিবস হতে করতে পারো, ঠিক আছে? এবার কি ইনাগুরেশন সেরিমনি, মানে ইনাগুরেশন সেরিমনি উদ্বোধনী অনুষ্ঠান, দ্য পার্টিসিপেন্টস অংশগ্রহণকারী কারা কারা থাকছে, গেস্টস প্রেজেন্ট ইফ এনি, যদি কোনো অতিথি উপস্থিত থাকে কোনো কবি, সাহিত্যিক বা পরিবেশবিদ, সেটা লিখতে পারো ইফ এনি, কালচারাল প্রোগ্রাম টু মার্ক দ্য ডে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, ইউর রোল, তুমি কী ভূমিকায় ছিলে, কী ভূমিকা পালন করছিলে, এটা দিয়ে তোমাকে একটা
ট্রি প্ল্যান্টেশন ড্রাইভের উপর একটা রচনা লিখবে, একটা প্যারাগ্রাফ লিখবে। ওকে বাই, নেক্সট দিন আমরা অ্যাক্টিভিটি সরি নেক্সট দিন আমরা লেসন 9টা করবো, আজকের মতো এটুকুই থাকছে।